এত রোদ পড়েছে, কবে যে বৃষ্টির দেখা পাব! ফসল সময় মতো না বুনলে ভালো ফলন পাওয়া যাবে না, আর ভালো ফলন না হলে মহাজনের খাজনা দেব কোথা থেকে? সারা বছর বাপ মেয়ে মিলে খাবই বা কি? বাবা, ও বাবা, এতে কি ইস্যু? তাড়াতাড়ি গাছের ছায়া এসে পশু দেখি। ও, তুই কখন এলি মা? এই রোদের মধ্যে আবার আসতে গেলি কেন? এখানে বসো, নাও ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে নাও। তুমি কি পাগল? এই কাঠফাটা রোদে কেউ চাষ করে? কবে যে তোমার বুদ্ধি হবে বাবা! সময় মতো জমি চাষ না করলে কি হয় বল তুই? বৃষ্টি আজ না হয় কাল ঠিকই আসবে। আহ, ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে বেশ আরাম লাগছে। গাছের ছায়ায় বসে যেন চোখ জুড়িয়ে ঘুম আসতে চাইছে আবার। তা তো হবে, সকালে মাত্র কটা পান্তা ভাত খেয়ে এসেছো, কত বেলা হয়েছে বলো তো। নাও খাবার খেয়ে নাও। আজ কি রেঁধেছিস রে মা? কি আর রাঁধবো বাবা, কচু শাক আর লাউয়ের তরকারি। জানো বাবা, লাউটা বেশ পাকা ছিল, কিছু বীজও পেয়েছি। তা বেশ, তবে পাকা লাউ পেলি কোথায়? ওই ভূপন্দের লাউয়ের মাথা তো ছেড়ে দিয়েছে, ওখানেই একটা লাউ পেলাম। আমি তো জানি বাবা, লাউয়ের তরকারি খেতে তুমি কত ভালোবাসো, কিন্তু বাজারের যে লাউয়ের অনেক দাম। নাও বাবা, খাও তো এবার, ঘরে আমার কত কাজ পড়ে আছে। হ্যাঁ খাচ্ছি, পাকা বুড়ি একটা। হাসি আর তার বাবা একসাথে গাছের ছায়ায় বসে খাবার খায়। খাবার খেয়ে হাসির বাবা গাছের ছায়ায় ক্লান্ত শরীরে শুয়ে বিশ্রাম নেয়। বাবা, তুমি একটু জিরিয়ে নাও, আমি ঘরে যাই। ঠিক আছে মা, সাবধানে যাস। কি হাসেম মিয়া, দেখে তো মনে হচ্ছে বেশ রসে কষে আছো। আরে মহাজন সাহেব যে, আপনি এই ভর দুপুরে? আমাকে দেখে মনে হয় তোমার সুখে ব্যাঘাত ঘটল, তা বলি বেশ তো রসে বসেই আছো। তা ভাগ তো একটু আমাকেও দিতে পারো নাকি? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না মহাজন। তোমার পরপর দু বছরের খাজনা বাকি, দেখো আমার এত ধার বাকি পছন্দ নয়। এবারে যদি সব খাজনা দিতে না পারো, তবে তোমার জমি ভিটা সব কেড়ে নেব আমি। দয়া করুন মহাজন সাহেব, জমিতে এখনো ফসলের বীজ রোপণ করিনি। সব ফসল যদি খাজনা দিতেই চলে যায়, তবে আমরা বাপ মেয়ে যে না খেয়ে মরব। আমি এসব কিছু জানি না বাপু, শুধু শুধু এসব বলে কোনো লাভ হবে না। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়ে গেলাম, তারপরেও যদি দেখি কাজের কাজ হচ্ছে না, তখন কিন্তু বুঝতে পারবে। আমি চলি তাহলে। হাই বিধাতা, কবে যে মহাজনদের খাজনার হাত থেকে মুক্তি পাব! আমাদের এবার কি হবে তুমিই বলো বিধাতা। সেই দিন আর হাসির বাবার কাজে মন লাগে না। আকাশ জুড়ে কালো মেঘ করেছে, সে ঘরে ফেরল মন খারাপ করে। এতক্ষণে এলে বাবা, দেখেছ আকাশে কত মেঘ করেছে? আজ বৃষ্টি হবেই হবে। তুমি যাও বাবা, ভালো করে স্নান করে এসো। আজ তোমার জন্য গরম ভাত আর গাদাল পাতার বড়া বানিয়েছি, বৃষ্টির দিনে মজা করে খাওয়া যাবে। ও বাবা, কি হয়েছে তোমার? সব শেষ হয়ে গেছে রে মা, সব শেষ হয়ে গেছে। আর যে কিছুই ধরে রাখতে পারবো না আমি, তোকে নিয়ে এবার আমাকে পথে গিয়ে দাঁড়াতে হবে। কিসব বলছো বলো তো, তোমার কি শরীর খারাপ লাগছে? ও বাবা, সব বলো তো আমাকে, নইলে বুঝবো কেমন করে। আর কি বলবো বল তো মা, মহাজন এসেছিল, 3 বছরের খাজনা এবার একসাথে দিতে হবে। ওইটুকু জমিতে কতটা ফসল হবে বল তুই? আমরা তো নিজেরাই খেতে পারি না,
তার উপর জমি বাড়ি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে গেল, কি যে হয়। এটা কি মগের মুল্লুক নাকি? উনি বেশি বাড়াবাড়ি করলে আমরা কাজীর কাছে যাব, আমরা বিচার চাইব। তা হয় না রে মা, তা হয় না। মহাজন পাজি লোক, তার বিরুদ্ধে কেউ কথা বলবে না। শুধু পড়ে পড়ে তার অত্যাচার দিনের পর দিন মুখ বুঝে সহ্য করতে হবে আমাদের। বাবা, এবার বলি কি, ধানের চারার তো অনেক দাম, আমরা বরং এমন কিছু চাষ করি যাতে ফলনও ভালো হবে আর দামও ভালো পাওয়া যাবে, নয়তো যে আমাদের বিপদ হয়ে যাবে। কি করবি তুই, চাষবাসের তুই কিছু বুঝিস আমাকে বল। বাহরে, চাষার মেয়ে চাষ বুঝবো না। শোনো বাবা, তুমি গোসল সেরে এসো, আমি খাবারের ব্যবস্থা করছি, খেতে ঠান্ডা মাথায় একটা উপায় ভাবা যাবে। যাও তো, অকারণে এত ভেবো না, বিধাতা আছেন তো বাবা। গরিবের ডাক কি বিধাতার কাছে পৌঁছায় রে মা? নয়তো দুইবার করে এত যত্ন নিয়ে ধান চাষ করলাম, কি পেলাম বল তো মা? এত কথা বললে যে খাবার ঠান্ডা হয়ে যাবে বাবা, তুমি যাও তো, বৃষ্টি নামলো বলে। টানা কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি পড়ল, হাসির বাবার নিচু জমিতে পানি থই থই করতে শুরু করল। কখনো অনাবৃষ্টি তো কখনো অতিবৃষ্টি, গরিব খেটে খাওয়া মানুষগুলোর কি হবে? হে বিধাতা, কি হবে আমাদের? পানি সেচে ধান লাগাবো তারও কোনো উপায় নেই, অন্যেরা নিজেদের জমির মধ্যে দিয়ে তাদের সেচের পানি যেতে দেবে না মা, ওদের তো ক্ষতি হবে, কি করব এবার আমি বল? ও বাবা, তুমি এসেছো? এসে মন খারাপ করে বসে আছো? জমিতে তো চাষ দেওয়াই আছে, তাহলে অত কি ভাবছো বাবা? চাষের জমি পুকুর হয়ে গেছে রে মা, পানি জমে এমন হয়েছে যে ধানের চারাগুলো লাগিয়ে দিলে সবগুলো পচে যাবে, ওদিকে সময় মতো ফসল না উঠলে বিপদ, সব বিপদ। আচ্ছা বাবা, আমরা যদি আমাদের জমিতে কচু চাষ করি তাহলে কেমন হয়? শুনেছি পানিতে কচু চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, আবার পানির জন্য ভালো কচু শাক, কচু ফুল আর লতিও পাওয়া যায়, শহরের লোকেরা চড়া দামে এসব কিনে খায়। তা তো ভালোই হয়, কিন্তু তুই এসব জানলি কেমন করে? ওই যে শহরে চাকরি করে হিরণ কাকা, সেই তো বলেছিল সেই দিন। আমি ভাবছি কি বাবা, নিজে কচু শাক চাষ করব আর ওপরে দেব লাউয়ের মাসা, নিজে কচু হবে আর ওপরে হবে লাউ, শহরে লাউ শাক আর লাউয়েরও বেশ দাম, এইসব কিছু আমরা শহরের বাজারে নিয়ে বিক্রি করলে মহাজনের সব খাজনা মিটিয়ে দিতে পারবো। আরে বাহ, ভালো ভেবেছিস তো, এমন করে আমি কখনো ভাবিনি। এবার আমি তোর কথা মতোই চাষ করব, নিভে যাওয়ার আগে একবার যেমন প্রদীপ জ্বলে ওঠে ঠিক তেমনই, হয় জ্বলব নয়তো পুরোটাই নিভে যাব। তাহলে বাবা, তুমি বাজারে যাও, ভালো জাতের কচু চারা কিনে আনো, আমি রান্নাটা সেরে জমিতে গিয়ে তোমার কাজে হাত লাগাবো। তা বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা মেয়ে মিলে পানিতে জমা জমিটাকে কচুর গাছ দিয়ে ঢেকে দিল, ওপরে দিল লাউয়ের মাচা। আরে বাপরে, এক জমিতে দুই চাষ, সে কি আবার হয় নাকি? বলি ও হাসেম কাকা, তোমার আর তোমার মেয়ের মাথা কি একসাথে খারাপ হয়ে গেছে নাকি? আমাদের তো এইটুকুই জমি, যদি দুটো ফসল হয় তাহলে তো ভালোই হয় রাসু, কালে কালে যে আর কত কি দেখতে হবে। তা কাকা, আমাদের এই মাঠের সব জমিতেই তো ধানের চাষ হয়, তুমি যে কচু আর লাউয়ের চাষ করছো তাতে যদি আমাদের জমির কোনো ক্ষতি হয় তার দায় কে নেবে? এ কেমন কথা রাসু, যার যার জমিতে সে তার মতো চাষ করবে, তোমার ইচ্ছে হলে তুমিও কচু চাষ করো, আমার জমির জন্য তোমার জমির কেন ক্ষতি হবে বলো? দেখো বাবু, ক্ষতি যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, সোজা মহাজনের কাছে নালিশ করব, জানো তো মহাজন আমার নিজের লোক। আমার কথা শোনো রাসু, তোমার বয়স কম, অভিজ্ঞতাও কম, রাগ বেজায় বেশি তোমার,
কচু কোনো বিষফল নয় যে জমির ক্ষতি হবে, বরং কচু চাষ করলে জমির উর্বরতা বাড়ে। আমার কথা বিশ্বাস না হলে তুমি আরো খোঁজ খবর নিয়ে দেখতে পারো। হাসিমা, চল ঘরে চল, আমাদের কাজ আজকের মতো শেষ। চলো বাবা। কিন্তু হাসির বাবার কথা রাসুর পছন্দ হল না, সে চিন্তায় পড়ল। কি রে রাসু, তোর ধান চাষের কি খবর? দেখ, এবার ভালো ফলন দিতে না পারলে আমি কিন্তু তোর থেকে তোর জমি কেড়ে নেব বলে দিলাম। না না মহাজন, এমন করবেন না। আচ্ছা মহাজন, আপনাকে যে বলেছিলাম হাশেম মিয়া আর ওর মেয়েকে দাঁড় করাতে, তার কি করলেন? ওদের পথে বসাতে আমার বড্ড শান্তি লাগবে, বড্ড বার বেড়েছে বাপ মেয়ে। আমি হলাম গ্রামের মহাজন, তোর মতো উলুখাগড়ার কথায় আমি চলি না, নিজের মাথার বুদ্ধি খাটিয়ে আমাকে চলতে হয়। তুই নিজের কাজে মন দে, নয়তো তোর পথে বসা কেউ আটকাতে পারবে না, গ্রামও ছাড়তে হতে পারে। এতদিন আপনার জমিতে কাজ করেছি, আপনি এমন করে আমাকে বলতে পারলেন মহাজন? বলদ দিয়ে যখন চাষ করা যায় না, তখন চাষিরা সেই বলদকে ছেড়ে দেয়। তুই আমার কাছে চাষির ওই চাষের বলদের থেকে আর বেশি কিছু না। যা কাজে মন দে, অন্যের পেছনে না লেগে কাজে মন দে, যত সব। হাসি রান্না করছিল, কিন্তু আজ হাসির রান্নার কাজে একদম মন ছিল না। হাসিমা, তোর রান্না হলো? বড্ড খিদে পেয়েছে রে। ও কি রে, কি এত ভাবছিস মা? রাসু আমাদের ফসলের কোনো ক্ষতি করবে না তো বাবা? ওর কথাগুলো আমার একদম ভালো লাগলো না। না রে মা, যে বেশি কথা বলে তার দম আসলে ওই কথাতেই, কাজে নয়। দে তো মা, দুটি খেতে দে আমাকে। এখনই দিচ্ছি বাবা, তুমি বসো। কিছুদিন পর হাসিদের কচু গাছগুলো লতি আর ফুলে ভরে উঠল, গাছে এলো মস্ত লাউ। এত লাউ ধরেছে, এত লাউ একসাথে দেখতে পারবো, এ যে আমার ভাবনাতেই ছিল না রে মা। বাবা, আমি কিছু কচুর লতি, কচু ফুল আর লাউ কেটে দিচ্ছি, তুমি ওগুলো বাজারে বিক্রি করে এসো। যা অবস্থা, তোমাকে প্রতিদিনই এসব নিয়ে বাজারে যেতে হবে। তা বেশ তো, সব ভালোভাবে বিক্রি হলে আমাদের লাভ, খাজনা থেকে মুক্তি পাবো রে। তাহলে বাবা, কিছু কচু শাক আর লাউ শাকও কেটে দি, আমরা দুজনেই বাজারে যাব। তুমি একা যে এত সব নিয়ে যেতে পারবে না বাবা। ঠিক আছে মা। কয়েকদিনের মধ্যে হাসিরা অনেক টাকা আয় করল। ওরা গেল মহাজনের কাছে। কি ব্যাপার, তোমরা এখানে কি হয়েছে? আমরা আপনার খাজনার টাকাটা দিতে এসেছি মহাজন, পুরো তিন বছরের এই 3,000 টাকা নিন। বাহ, এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেছো! তোমার জমিতে দুই ফসলের কথা অবশ্য সকলের মুখে মুখে, তা তোমরা চাইলে আমার বড় ধানের জমিটাও ভাগে চাষ করতে পারো। না মহাজন সাহেব, আমার যতটুকু আছে আমরা বাপ মেয়ে মিলে ততটুকুতেই চাষ করব। তাছাড়া ওই জমির দেখাশোনা তো রাসু করে, আমি জমিটা নিলে ও কর্মহীন হয়ে পড়বে, আমি বরং চলি। তোমার সরলতা দেখে মুগ্ধ হলাম হাশেম মিয়া, যাও ভালো করে দিন কাটাও। আমাকে ক্ষমা করে দিও হাশেম কাকা, আমি তোমাদের পথে বসাতে চাইতাম, আর তুমি কিনা আমার কথা ভেবে মহাজনের এত বড় জমিটা ছেড়ে দিলে। তোমায় সেলাম গো কাকা।
যে অন্যের ক্ষতি করে বিধাতা তার ক্ষতি করে, এটা মনে রেখো হাসু। তারপর বাবা মেয়ের দিন সুখে ভরে ওঠে। বাবা, সব কসু তো তোলা শেষ, শহর থেকে গাড়ি এসে সব নিয়ে গেছে, এবার জমিতে কি চাষ করবে বাবা? আবারও কচু খেতে লাউয়ের চাষ করবো রে মা, যে ফসল আমাদের জীবনটাই বদলে দিল, তার চাষ ছাড়ি কি করে বলতো মা? ঠিক আছে বাবা, তবে আমি ভাবছি এবার ভালো জাতির লাউয়ের বীজ কিনে আনবো, যাতে আরো অনেক ভালো লাউ ফলবে। বেশ, তাই হবে। তামা, আজ কি রান্না করেছিস? দুটো মুখে দিয়েই বীজ কিনতে যাবো রে মা। লাউ সিংড়ি আর কসুর তরকারি বাবা, এসো আমাদের খেতে টাটকা খাবার, আমরা মন ভরে খাবো। চল মা, চল।